ভাস্কর্য, বিভিন্ন আকৃতিতে মানুষের ছবি বাদ দিয়ে যেমন খুশি তেমন আঁকা বাঁকা উঁচা নিচা একটা কিছু আপনি বানাই দিলেন, যেমন গুলিস্তানের মোড়ে ঢাকায় করা হয়েছে, সৌদি আরবে এরকম বহু ভাস্কর্য আছে। মানুষের আকৃতি প্রাণীর আকৃতি বাদে বাকি আপনি এগুলি করতে পারবেন এরকম, কিন্তু মানুষের আকৃতি দিয়ে যদি বানান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালির মাথা আছে না নাই? আছে। তো রাস্তার মোড়ে যেটা বানাইছে মাথা আছে না নাই? আছে। কালির হাত আছে না নাই? আছে। রাস্তার মোড়ে যেটা বানাইছে হাত আছে না নাই? আছে। কালির নাক আছে না নাই? আছে। রাস্তার মোড়ে যেটা বানাইছে ওডারও আছে না নাই? আছে। তো পার্থক্য কই? একটা মন্দিরে আর একটা রাস্তার মোড়ে এটাই পার্থক্য। আসলে কোনো পার্থক্য নাই, যে লাউ সেই কদু। মূর্তির ব্যাপারে আমি নতুন কোনো কথা বলিনি, পুরানা কথাই বলেছি। আমি বলেছি অমুসলিমদের পূজায় লাগে এরকম যত মূর্তি আছে, এসব মূর্তি ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের পূজার জন্য যত মূর্তি লাগে এ সমস্ত মূর্তি ছাড়া পথে ঘাটে গভর্নমেন্ট সরকারি খরচে যেখানে সেখানে যেসব মূর্তি তৈরি করেছে এসব মূর্তি রাখা হবে না। কেন রাখা হবে না? তার কারণ হচ্ছে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী হলো মুসলমান, সরকার চলে আমাদের পয়সা দিয়ে, একথা ঠিক কিনা? তো আমাদের ট্যাক্স নিয়ে, আমরা মুসলমান, আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে, আমাদের কাছ থেকে খাজনা নিয়ে, কর নিয়ে, রিভিনিউ নিয়ে পথে ঘাটে যেখানে সেখানে মূর্তি বানানো হবে, এটাকে বরদাস্ত করা হবে না, এটা জায়েজ নাই। ওরা বলেছে এই যে মূর্তি ভাঙার কথা বলে সেই জন্য এরা হলো তালেবান। তো মূর্তি ভাঙার কথা বললে যদি তালেবান বলা হয় তাহলে পৃথিবীর প্রথম তালেবান হবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তিনি কি মূর্তি ভাঙেন নাই? কোন জায়গার মূর্তি ভাঙছেন? আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছো কেন? তুমি তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম কোন হিন্দুদের কোন কাফেরদের তৈরি করা মূর্তি ভাঙছেন, তাদের পূজার জন্য দরকারিগুলি ভাঙছেন, এর কোনো দৃষ্টান্ত নাই। কাজী মুসলমানের পয়সা দিয়া মসজিদ নগরী ঢাকা সেটাকে মন্দিরের নগরী, মূর্তির নগরী বানানো হচ্ছে, এইখানে আমরা আপত্তি করেছি যে অমুসলিমদের মূর্তি ছাড়া, অমুসলিমদের মূর্তি ছাড়া এমনি যত মূর্তি তৈরি করা হয়েছে এগুলি রাখা হবে না। ওরা এটার ব্যাখ্যা দিয়া ভাস্কর্যের নামে স্বাধীনতার যে সমস্ত যা বানানো হয়েছে সব সাইডি ভাঙিয়ে বেড়াইতে বলছে, একথা ঠিক নয়। আপনি ভাস্কর্য বিভিন্ন আকৃতিতে মানুষের ছবি বাদ দিয়ে যেমন খুশি তেমন আঁকা বাঁকা উঁচা নিচা একটা কিছু আপনি বানাই দিলেন, যেমন গুলিস্তানের মোড়ে ঢাকায় করা হয়েছে, সৌদি আরবে এরকম বহু ভাস্কর্য আছে। মানুষের আকৃতি প্রাণীর আকৃতি বাদে বাকি আপনি এগুলি করতে পারবেন এরকম, কিন্তু মানুষের আকৃতি দিয়ে যদি বানান তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহর সৃষ্টির অনুরূপ প্রাণী যদি তৈরি করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে বলবেন, তুমি এটার মধ্যে জান দাও, তুমি তো এই মূর্তিটা বানাইছো, এই মানুষটা বানাইছো, এই কুত্তাটা, এই ঘোড়াটা, এটা বানাইছো, এর মধ্যে তুমি জীবন দাও। সে জীবন দিতে অক্ষম হবে, পানি জীবন দিতে এসে অক্ষম হবে, তখন আল্লাহ পাক ওই মূর্তিটা যে বানাইছিল তাকে এবং মূর্তিটা দুটোকেই একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন, নউযুবিল্লাহি মিন যালিক। আমি যা বলেছি কোরআন হাদিস থেকেই বলেছি, কোন মুসলমান মূর্তি বানাতে পারে না, মূর্তি বানানো মুসলমানদের জন্য সুস্পষ্ট ভাবে হারাম, নিঃসন্দেহে হারাম। মূর্তির সাথে মোমেনের সম্পর্ক নাই। নমরুদ মূর্তি পূজা করেছে, নমরুদের ছেলেরা মূর্তি পূজা করেছে, ইব্রাহিম নবী মূর্তি পূজা করে নাই, তার সন্তানেরাও করতে পারে না। আমার ভাইয়েরা, হিন্দুরা মূর্তি পূজা করবে বাধা দেয়া যাবে না, যাবে না, যাবে না। বৌদ্ধরা তাদের
উপাসনালয়ে গিয়ে তাদের ধর্মের কাজ করবে, খ্রিস্টান গির্জায় যাবে, ইহুদি সেনেগাগে যাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, জবরদস্তি করিও না, তাদের ধর্ম তারা পালন করবে, বাধা দেয়া যাবে না। কিন্তু তুমি মুমিন, তোমার সাথে মুক্তির কোনো সম্পর্ক থাকবে না? যদি থাকে তুমি মুমিন না। আমার বন্ধু, এখন আমাদের দেশে একটি সেন্সিটিভ পয়েন্টের কথা বলছি, শুনুন। আমাদের দেশে মূর্তি পূজা হারাম, এই বিষয়ে কোন মুমিন দ্বিমত করতে আমি শুনি নাই। এই চেষ্টা করেন না, জান বসে যান। মূর্তি পূজা হারাম তা নিয়ে কোন মুসলমান দ্বিমত কেউ করে না। সবাই কয় হ্যাঁ, মূর্তি পূজা এটা হিন্দুদের ব্যাপার, এটা আমাদের না। এটা যেমন আপনারা দেখেছেন কয়দিন আগে ভারতে আমাদের সাকিব, এই যে ক্রিকেট খেলোয়াড়, সেখানে গিয়েছিল মূর্তি পূজার একটা অনুষ্ঠানে, কোনো না কোনোভাবে সে জয়েন করেছে। তার বক্তব্য শুনে আমরা ক্লিয়ার হয়েছি, সে মূর্তি পূজা উদ্বোধন করতে যায় নাই। কিন্তু এর আগে কিছু ছবি ভাইরাল হয়ে গেছিল, ওই ছবি ভাইরাল হওয়াতে আমরা ধারণা করে নিছি সে মনে সেখানে উদ্বোধন করছে। কিন্তু সাকিব যখন পরে ব্যাখ্যা করলো, আমি অন্য একটি অনুষ্ঠানে গেছি, এর পাশেই ছিল হিন্দুদের মূর্তির অনুষ্ঠান, আমি ওখান থেকে বের হওয়ার সময় আমার সাথের একজন আমারে ধরে সেখানে নিচে ছবি তুলছে, তাই আপনারা হয়তো ভুল বুঝছেন যে আমি মূর্তি উদ্বোধন করছি, আমি করি নাই, আমি করি নাই। আমি যদি এইটুকুর কারণে আপনাদের মনে ব্যথা থাকে, ব্যথা লাগে, আমি ক্ষমা চাই, ঠিক না? ও সাক্ষাৎটা দেখেন নাই, ইউটিউবে এসে সে বলেছে, ফেসবুকে সে নিজে বলছে যে আমি যদি কেউ ব্যথা পান আমি ক্ষমা চাই, আমি এটা করি নাই, আমি তো মুসলমান, আমি এটা কেমনে করি? তাহলে মূর্তি পূজা করা যাবে না, উদ্বোধন করা যাবে না, সব মুসলমান বোঝে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হলো এখন রাস্তার মোড়ে যেগুলো বানায় ওইগুলো তো মূর্তি না। তাহলে কি এগুলো ভাস্কর্য? আমি আপনাদেরকে বলতে চাই, আমার দোস্ত, ইমান বাঁচাতে হলে জানা দরকার আছে না? না, কোন কাম করলে এইডস রোগ হয়, কোন কাম করলে ক্যান্সার হয়, এগুলো জানতে হবে, বাঁচতে হলে জানতে হয়, ইমান বাঁচাতে হলেও জানতে হবে, ঠিক কিনা? আচ্ছা, হিন্দুদের মন্দিরের ভিতরে গেলে কালী মূর্তি আছে নাই? আছে। দুর্গা আছে, সরস্বতী আছে। আচ্ছা, এবার বলুন তো, কালীর মাথা আছে না নাই? আছে। তো রাস্তার মোড়ে যেটা বানাইছে মাথা আছে না নাই? আছে। কালীর হাত আছে না নাই? আছে। রাস্তার মোড়ে যেটা বানাইছে হাত আছে না নাই? আছে। কালীর নাক আছে না নাই? আছে। রাস্তার মোড়ে যেটা বানাইছে ওডারও আছে না নাই? আছে। তো পার্থক্য কই? নাই, নাই। একটা মন্দিরে আর একটা রাস্তার মোড়ে এটাই পার্থক্য। আসলে কোনো পার্থক্য নাই, যে লাউ সেই কদু। তোমাদেরকে শয়তান বিভ্রান্ত করে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। বাংলা অভিধান দেখো, বাংলা একাডেমি অভিধান তোমরা দেখো, বন্ধু অক্সফোর্ড অভিধান, সেখানে ভাস্কর্য মূর্তির যে সংজ্ঞা, দেয়ার ইজ নো ডিফারেন্ট, কোনো পার্থক্য নাই, এক জিনিস এক জিনিস। কেন তোমরা এগুলো করবা? আজকে এই নেতা, কালকে ওই নেতা, পরশু এই নেতা, এরপরে আরো নতুন নতুন দল কেয়ামত পর্যন্ত আসতে থাকবে। এরকম যদি শুরু হয়, মুসলমানের দেশ তো মুক্তির দেশ হয়ে যাবে, ঠিক না? হয়ে যাবে না? 50 বছর পরে আরো নতুন নেতা আসবে, তখন কি করবা? মসজিদের শহর ঢাকা তো মুক্তির শহর হয়ে যাবে, আমরা ঘর থেকে বের হব কেমনে? রহমত থাকবে না, আমাদের জন্যই তো কান্না আসে। রাসূলের বক্তব্য, ঘরে কুত্তা থাকলে, ছবি থাকলে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, এমন হাদিস আছে না? না, এটা কি গত 10 বছর আগে আমরা বলি নাই, 20 বছর আগে বলি নাই? আমরা তো কোনো ব্যক্তি বিরোধী না। ও ভাই, তুমি কেন বুঝো না রাসূলের বক্তব্য? লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির,
যেই ঘরে ছবি থাকে, যেই ঘরে কুকুর থাকে, রহমতের ফেরেশতা ঢোকে না। যদি একটা ছবিটা না রাখলে রহমতের ফেরেশতা চলে যায়। রাস্তার মোড়ে মোড়ে যদি এগুলো বানানো শুরু হয়ে যায়, এ দেশটা থেকেই তো রহমত চলে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। এই জন্য আমরা বলি না, এগুলোর সাথে মোমেনের সম্পর্ক থাকতে পারে না। ভালো কিছু করো, অসুবিধা কি? অসুবিধা কি? আমার নেতা তোমার নেতা, তার নামে এতিমখানা বানাও, হাসপাতাল বানাও, আল্লাহ 99 নাম মিনার বানায় দাও। নিরানব্বই নাম দিয়া মিনার বানায় দাও, মিনার ওখানে নেতার নামটা এবার লিখে দাও, মানুষ দেখে পড়বে রহমান, সত্তার, জব্বার, কাহার, আজিজ, ঠিক না? প্রতি অক্ষরে দোষ নাকি? নেতা কবরে থাইখানে নাকি পাইতে থাকবে? কেন বুঝো না? আমরা হিতাকাঙ্ক্ষী, আমরা ভালোবাসার মানুষ।